2021 নির্বাচন লৈ এতিয়াও বহুদিন কিন্তু টিকট কেন্দ্রিক যুঁজ আরম্ভ হয়েছে ভারতীয় জনতা পার্টির মরিগাঁওত বিজেপির টিকটক লৈ রমাকান্ত দেউরী আর পবন মান্তার মাজত মুকলি সংঘাত আরম্ভ হয়েছে। রমাকান্ত দেউরী বনাম পবন মান্তা মরিগাঁওত আরম্ভ নির্বাচনের তপত যুঁজ। নির্বাচনের দিন যিমানেই চমু চাপি আহিছে সিমানেই বিজেপির টিকট কেন্দ্রিক যুঁজ তুঙ্গত উঠিছে। মরিগাঁও বিধানসভা সমষ্টির টিকটর দাবিদার হিসাবে নিজকে প্রক্ষেপ করে তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী বিষয়া পবন মান্তার ঘোষণা। তিওয়া জাতির বিরুদ্ধে কাম করেছে রমাকান্ত দেউরীয়ে। মই একসাথে কম যে সম্পূর্ণ মই অসুখী, তেওঁক লৈ বোলে মই কেতিয়া সুখী নহয়। তেওঁ সম্পূর্ণ তিওয়া জনগোষ্ঠীটো মানে উন্নয়নের বিপক্ষে কাম কাজ করেছে। তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদত সংঘটিত করা দুর্নীতির রমাকান্ত দেউরী মরিগাঁওর বিধায়ক হওয়ার বিস্ফোরক অভিযোগ তুলি মুখ্য কার্যবাহী পবন মান্তার দাবি, যদিহে বিজেপিয়ে মান্তাক নিদিয়ে টিকট রমাকান্ত দেউরীকো দিব নারিব টিকট, প্রত্যাহ্বান হয়ে ঠিয় দিব পবন মান্তা। মই নাপালেও মরিগাঁও সমষ্টিত যে খলনি হব লাগে এইটো কথা কিন্তু খোজোরে কিন্তু রাইজে কিন্তু ইতিমধ্যে উপস্থাপন করে আছে। পবন মান্তা আর রমাকান্ত দেউরীর মাজত আরম্ভ হওয়া আভ্যন্তরীণ কন্দলে বিজেপিক মরিগাঁওত বিপদত পেলার সম্ভাবনাই এতিয়া প্রবল। যদিহে বিজেপিয়ে পবন মান্তা বা রমাকান্ত দেউরীক টিকট প্রদান করে তেন্তে চিপরাং রাজনীতি চলিব মরিগাঁওত। ইফালে 2016ত অবাপক তেজপুর সমষ্টি এরি দি অনুশোচনা দগ্ধ হওয়া তেজপুর নিজের দখললে আনিবলে সাজু বিজেপি। কোনো কারণতে তেজপুর অগপক এড়ি নিদিয়ে বিজেপিয়ে। বৃন্দাবন গোস্বামীক টিকট দিলে মানি নলয় তেজপুর বিজেপিয়ে। তেজপুর উদ্ধারৰ বাবে ফিল্ডত নামিছে ঋতুপৰণ শর্মা, প্রয়াত বিধায়ক রাজেন বৰঠাকুৰৰ ভাতৃ জিতেন বৰঠাকুৰ। দুইজন বিজেপি নেতাই ইতিমধ্যে নিজাববিয়াকৈ তেজপুৰত আৰম্ভ কৰিছে কাম। বিগ ব্রাদার বিজেপি এতিয়া কি কৰিব, মিত্রতার ধর্ম পালন কৰিব নে দলীয় কর্মীর মনোবল বৃদ্ধি কৰিব? আর দলীয় কর্মীর যদি মনোবল বৃদ্ধি করে তেনেহলে তেজপুর নিজের দখললে আনিব বিজেপিয়ে। ক্যামেরা পার্সন নিতুল কৃষ্ণর সহযোগত মই রাজু বৰুৱা, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আনফালে এতিয়া আউল লাগিছে কংগ্রেস আর এআইডিএফর মিত্রতার সমীকরণ। কংগ্রেসের কেবাজনো প্রাক্তন সংখ্যালঘু বিধায়কে এআইডিএফর সঙ্গে বিচর নাই কোনো মিত্রতা। 2021 সনের বিধানসভা নির্বাচন, আগন্তুক বিধানসভা নির্বাচনের পূর্বে আউল লাগিছে কংগ্রেস এআইডিএফর প্রস্তাবিত মিত্রতার অঙ্কত। নিজের রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থত মিত্রতার বিরুদ্ধে গোপনে সভা অনুষ্ঠিত করেছে কেবাজনো কংগ্রেসের প্রাক্তন সংখ্যালঘু বিধায়কে। তার বিপরীতে বিজেপিক উৎখাতর স্বার্থত এআইডিএফ সহিতে বৃহৎ জনগোষ্ঠীর মিত্রতার পোষকতা করিলে প্রাক্তন উদ্যোগ মন্ত্রী সিদ্দিক আহমেদে। যিসকলে হয়তো এতিয়া এই এলায়েন্সটো বিচারা নাই, তেওঁলোকে হয়তো নিজের স্বার্থ তিকিনি করে আছে। যেতিয়া মই গম পাইছো যে এইটো নহয়, এইটো পার্সোনেল স্বার্থর কারণে এইবিলাক হয়ে আছে, তেতিয়া মই এইটো তেওঁলোকক মানে আঁতৰিছো। মই আঁতৰি মই অন্তত বৃহৎ এটা এলায়েন্সৰ কথা চিন্তা করছো। এআইডিএফৰ কংগ্ৰেছৰ মিত্ৰতা হলে নামনি অসমৰ কেইবাখনো আসন ক্রমে পশ্চিম বিলাসীপাড়া, গৌরীপুৰ, জনিয়া, ভৱানীপুৰ, দক্ষিণ অভয়াপুৰী, ধুবুৰী, মধ্য অসমৰ ঢিং, যমুনামুখ, বৰাক উপত্যকাত, হাইলাকান্দি, কাটলিচেৰা, আলগাপুৰ, উত্তৰ অসমত নাওবৈচা সমষ্টি, বৰ্তমানৰ বিধায়ক থকা এআইডিএফক এৰি দিব লাগিব কংগ্ৰেছে। সেয়ে হলে পুনৰবাৰ কংগ্ৰেছৰ টিকেট লৈ বিধায়ক হম বুলি ভবা সংখ্যালঘু নেতাসকলৰ আশাত চেঁচা পানী পৰিব। সেয়ে কংগ্ৰেছৰ প্ৰাক্তন বিধায়ক আলী আকবৰ মিয়া, মহিবুল হক, ইন্দিছ আলী, নজি উমৰ আৰু বহুজনে বিভিন্ন সময়ত আন বহুজনৰ সৈতে বিভিন্ন বৈঠকত মিলিত হৈছে। সেই গ্ৰুপত নাই বুলি স্পষ্ট কৰি দিছে সিদ্দিক আহমেদে। কংগ্ৰেছী নেতাই যেটো এলায়েন্স বিচাৰা নাই, তেওঁলোকে হয়তো নিজৰ স্বাৰ্থৰ কাৰণে ভাবিছে আমি হয়তো তেওঁলোকে মানে টিকেট নাপাব বুলি ভাবি আছে। কিন্তু মই সেইটো আগতেও কৈছোঁ, আপোনালোকক কৈছোঁ যে মই এইটো গ্ৰুপত নাই, মই অসমৰ স্বাৰ্থ বিচাৰিছোঁ, মই সাম্প্ৰদায়িক শক্তিক প্ৰতিহিত কৰিব বিচাৰিছোঁ। মই নিজৰ স্বাৰ্থ মই কেতিয়াও ভবা নাই।
কংগ্রেসের প্রাক্তন সংখ্যালঘু বিধায়ক তথা বহু নেতার বুকুত উমি উমি জ্বলি থাকা জুইকুরার মাজতে এআইডিএফর হাতত হাত ধরে কংগ্রেসে বিটিসিত আরম্ভ করেছে নতুন রাজনীতি। ক্যামেরাত নিতুল কৃষ্ণ দাসর সহযোগত বিপুল বর্মন, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। দেশত জটিল রূপ ধারণ লওয়া বা ধারণ করা মহামারী কোভিড 19 সংক্রমণে স্পর্শ করলে 648,315 ঘর। করোনা মহামারী প্রাণ ললে দেশের মুঠ 18,655 জনের, 24 ঘণ্টাত দেশত মৃত্যু 442 জনের। এই বিশেষ রিপোর্ট আগবহায় বিদায় লো বিশেষ এঘণ্টার পর। নমস্কার। দেশত করোনার মহা সংক্রমণ, 24 ঘণ্টাত 22,771 জন আক্রান্ত। করোনায় ভয়ঙ্কর রূপ লওয়া দেশের তালিকাত বিশ্বর ভিতরতে চতুর্থ স্থানত ভারত। দেশত জটিল রূপ লওয়া মহামারী কোভিড 19 সংক্রমণে স্পর্শ করলে 648,315 ঘর। করোনা মহামারিয়ে প্রাণ ললে দেশত মুঠ 18,655 জনের, 24 ঘণ্টাতে দেশত মৃত্যু হয়েছে 442 জনের। কিন্তু দেশজোড়া লকডাউন তথা সরকারের সকল সতর্কতামূলক ব্যবস্থা প্রত্যাহ্বান জানা উদ্বেগজনক তথ্যটি হল, 1 জুনের পর আজির তারিখ এমাহ দেশত মুঠ 457,780 জন আক্রান্ত কোভিড 19। অবশ্যই কেন্দ্রীয় তথা প্রতিখন প্রদেশের সরকারের প্রচেষ্টা দেশত আরোগ্যর হার হয়েছে গই 60.80%। ইফালে আজিও দেশের ভিতর সর্বাধিক শোচনীয় রাজ্য মহারাষ্ট্র। মহারাষ্ট্রত বর্তমানলৈ সর্বাধিক 8,376 জনের মৃত্যু। শুক্রবার দিনটিতে 198 জনে মহারাষ্ট্রত সাবুতি ললে মৃত্যু। দেশত করোনায় শোচনীয় করে তোলা দ্বিতীয়খন রাজ্য তামিলনাডু। তামিলনাডুত করোনাত আক্রান্ত হয়ে 1,385 জনের মৃত্যু। দেশের ভিতর করোনাত আক্রান্তর তৃতীয় স্থানত রাজধানী দিল্লি। বর্তমানলৈ দেশের রাজধানীত প্রাণ হেরুয়াইছে 2,923 জনে। এনেদরে এতিয়া কাশ্মীরের পর কন্যাকুমারীলৈ তথা গুজরাটের পর অরুণাচল প্রদেশলৈ মহামারী করোনায় গ্রাস করেছে সমগ্র দেশক। ইয়ার মাজতে আশার রেঙনি কঢ়িয়াইছে ভারত বায়োটেকে প্রস্তুত করা করোনার ভ্যাকসিনে।